অনেক রাত হলো, এরপর আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। ওনাকে লকআপে ঢোকাতেই হবে। আমার আমার কথাটা শুনুন, এরকম করবেন না। একটু 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 অপেক্ষা করুন। আমি আমি নিতো স্যার, আপনি বিশেষ করে আমি কিচ্ছু করি না। আমি আমি নিজে না ফ্যাক্টরি কেন আমি আগুন লাগাবো? লকআপে ঢোকাবো। নিতো স্যার, আপনি আইরে আগে বলেছেন স্যার। আচ্ছা আপনি আমার কথাটা শুনুন না। একটু সময় নেই কেন করব? আমি তো বলছি স্যার, আমি কিছু করি না স্যার। আগুন লেগেছিল সেই সময় আমি আর কুশবাবু এনাদের বাড়িতে বিজয় করতে গেছিলাম। থামুন, আপনার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। ওনাদের ক্লারিফিকেশন দরকার। আপনারা কারা? আমরা কুশের পাশেই থাকি, প্রতিবেশী। আচ্ছা, কুশীলের স্ত্রী, ইনি কি কোনো রকম চাপ দিয়েছেন আপনাদের এখানে আসার জন্য? বাকি জোর করেছে ঠিকই, তবে বাধ্য হয়ে করেছে স্যার। আসলে থানা পুলিশ শুনে আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম, তাই আসতে চাইছিলাম না। ওনারা না এলে যে কুশবাবুকে গড়ার থেকে বার করতে পারবো না আমি, তাই জন্যই। আমি দেখছি, দাঁড়াও। এগি, তুমি তোমাকে তো বললাম আমরা কোথাও যাব না। আপনারা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন ঠিকই, তবে আমি আবার ফিরে এলাম আপনাদেরকে দুটো কথা মনে করেই দেওয়ার জন্য। মনে আছে মেসোমশাই আগের বছর কালী পুজোর সময় খুব অসুস্থ হয়েছিলেন? পাড়ার সবাই তখন বাজি ফাটাতে ঠাকুর দেখতে যেতে ব্যস্ত ছিল, ডাক্তার পাওয়া যাচ্ছিল না, হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি ছিল। সেই সময় কুশবাবুই কিন্তু আপনাদেরকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিল। আরো একটা কথা মনে করাই, আপনাদের ছেলে মাধ্যমিক পরীক্ষার সময় যে কি জরুরি কাগজটা কি বলে ওটাকে, অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা ভুলে গেছিল নিয়ে যেতে। সেই কথাটা ওর মনে পড়ে যখন পরীক্ষা শুরু হবে তার কিছুক্ষণ আগে। তখন কিন্তু কুশবাবু সমস্ত কাজ ফেলে আপনাদের ছেলের কাছে ওই কার্ডটা পৌঁছে দিয়ে এসেছিল। তার জন্যই কিন্তু আজকে ছেলেটা ভালো করে পরীক্ষাও দিতে পেরেছে। আমি জানি কাউকে সাহায্য করলে তার পাল্টা সাহায্য আশা করতে নেই, কিন্তু তাও আপনাদের একটা কথা মনে করাতে এলাম, যে মানুষটা একসময় আপনাদের এতটা উপকারে লেগেছে তার অসময়ে আপনারা কেউ ওনার পাশে দাঁড়ালেন না। তার মানে কোন রকম প্রেসারে এসে আপনারা মিথ্যে বানিয়ে বলছেন না, তাই তো? না স্যার, মিথ্যে বলছি না। আমরা সাধারণ মানুষ, পুলিশে ভয় পাই। কুশ আমাদের এত পরিচিত থাকা সত্ত্বেও আমরা এখানে আসতে চাইনি, পিছিয়ে গেছিলাম। কিন্তু ওর বউ পাখি, পাখি আমাদের চোখ খুলে দিয়েছে। আসলে স্যার আমাদের অনেক আগেই আসা উচিত ছিল। আসলে কুশ আর পাখি যে ওই সময়টা আমাদের বাড়িতেই ছিল, আমরাই তার সাক্ষী। অন্তত ঘন্টাখানেক বা তার চেয়েও বেশি ওরা আমাদের বাড়িতেই ছিল, তাই কুশের ওই সময় ফ্যাক্টরিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া স্যার, কুশকে আমরা অনেক ছোট থেকে চিনি। চরম দুর্দিন পড়লেও ও এরম করাচ্ছিলেন না। না না স্যার, ও করতে পারেন। বেশ, যেহেতু টাইমিংটা আর কুশশীলের বাড়ির লোকজনের যে বয়ান আর প্রতিবেশীদের বয়ান যেহেতু মিলছে, আমরা কুশশীলকে লকআপেও ঢোকাচ্ছি না আর কোনো কেসও দিচ্ছি না। তবে ব্যাপারটা তদন্ত সাপেক্ষ। এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, আপনাদের নামেই আবার অ্যালিগেশন এলো, ব্যাপারটা সুতরাং এটা 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 ছেড়ে দেওয়া যাবে না। আমি একটা কথা সাজেস্ট করব, সেটা সময় করে আপনারা এসে না একটা কেস ফাইল করে যাবেন, তারপর আমি দেখছি।
আসুন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না আসেন তাহলে হয়তো আমাদের ধন্যবাদ দিও না, ধন্যবাদ তোমার বউয়ের প্রাপ্য। ওর মতো মানুষ যার জীবন সঙ্গী হবে তাকে কখনোই কোনো বিপদ ছুঁতেও পারবে না। ভালো থেকো তোমরা, ভালো থেকো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বোধ হয়। খাওয়া দাওয়ার ফুরসত কোথায় পেলাম? ঘরে ঢুকলেন তুই, ওরা মালিতে হাজির হয়ে গেল। আর এই শুনুন, এই যা খেলাম সব কিছু তো আপনি আমার পেমেন্ট কেটে নেবেন, বুঝেছেন? না না ঠিক আছে, ঠিক এতটা ছোট মনে করো না, ঠিক আছে? ওকে, আরে বললাম তো আপনাকে এই বিরিয়ানি পেমেন্টটা আপনি আমার পেমেন্টে কেটে নেবেন। তারপর এই সমস্ত খাওয়া যেটা হচ্ছে বলে রকির মাথায় উঠে বসবেন, যা ইচ্ছে তাই করবেন, তাই তো? হ্যাঁ, তারপর মাল্লু ফাল্লু কিছু ছাড়বেন না, ওই সব কাছে কিন্তু রকি বকে নিয়ে। হ্যাঁ বুঝেছেন? এবার আপনি বলুন তো, এত রাতে ডেকেছেন কেন আপনি আমাকে? হ্যাঁ, আগের কেস তো খতম করে দিয়েছি। কি কেস? আগের কাজে আমি খুব ইমপ্রেসড হয়েছি, খুব খুশি হয়েছি, খুব, সেই জন্য তো ডেকে পাঠালাম। আর ওই যেখানে আগুন লাগালে, যাদের ফ্যাক্টরিতে আগুন লাগালে, মানে শিলবাড়ির সম্পর্কে কিছু কথা বলার আছে। জানো তো শিলবাড়িতে বেশ কিছু মুদ্রা আছে, কয়েন, সেই রাজরাজাদের আমলে, ওগুলো চুরি করে আমায় এনে দিতে হবে। ওসব কাজটা তোমার কাছে একদমই কঠিন কাজ নয়। এই শুনুন 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 শুনুন, ওই বাড়িতে রাজরাজাদের কয়েন আছে, আপনি জানলেন কি করে? খবর আমি জানতে পারি, খবর এমনি আমার কাছে চলে আসে। আমাদের পৈতৃক ব্যবসা তো একই, আমরাও আলতা বেচি, ওরাও আলতা বেচতো। তা বাবা ঠাকুরদার মুখে শুনেছি ওই শিলবাড়িতে নাকি অনেক অনেক সম্পদ লুকানো আছে। যাই হোক, খাওয়া তো কমপ্লিট মনে হচ্ছে, আর দেরি করো না, আজ রাতেই কাজটা সেরে ফেলো, পেমেন্ট পেয়ে যাবে। বাহ, কেউ নেই, লক্ষ্মীর ঝাঁপিতেই লটারি। হ্যাঁ, আজ রাতের মধ্যে মালটা এখান থেকে সাবার করে দিতে হবে। চুলোয় যাক বউ বাচ্চা সংসার কিচ্ছু চাই না, আমার যেটা চাই সেটা এখানে আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হে দুষ্টু করছে, এ বাবা তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে, পেঁচা দুষ্টুমি করছিল, আমি বকতে গেছি। এই পেঁচা, এও তো পেঁচা, এও পেঁচা, কতগুলো পেঁচা, বাপরে বাপ, আমি বাইরে ঘরে যাই বাবা, আমাকে বকবে? স্বর্ণ মুদ্রাগুলো আমায় যেভাবেই হোক চুরি করতেই হবে। হে বাবা, বলছি আপনি কুশবাবুকে নিয়ে একটু ঘরে যান না? ও কুশবাবু, বলছি তুমি একটু ঘরে গিয়ে জিরিয়ে নাও, বুঝলে? তোমারও তো একটু বিশ্রামের দরকার। আমি বরং যাই জেঠুমণি বড়মাকে কুশবাবুর ফিরে আসার খবরটা দিয়ে আসি, চিন্তা করছেন তো? যাও যাও, চল কুশ।
ফ্যাক্টরি পুলিশে এবার তোমাদের গুপ্তধন ছাড়বো, পুতুর করে কাল্টি মারবো। এই বাড়িতে এসেছে নাকি আগে? খুশবাবু, এই খাওয়া দাওয়া কাজকর্ম সারতে সারতে না তোমার জন্য দুধ চা আনতে একটু দেরি হয়ে গেল, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। পাখি, তুমি না থাকলে যে কি হতো আমার? আবার এসব কথা বলছো কেন? আর যা হওয়ার তো হয়েই গেছে, ভোলামশাই তো আমাদের উদ্ধার করেছেন। খুশবাবু, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি খাও। পাখি, শুধু আজ তো নয় বলো, কত সমস্যা, কত দোলাচল, তারপরও তুমি আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো। ঠিক যখনই আমার মনে হচ্ছে আমি আর পারবো না, তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছো। পাখি, এইটুকু না করলে তোমার জীবন সঙ্গী কি হলাম আমি খুশবাবু? আচ্ছা পাখি, তোমার ক্লান্ত লাগে না? আচ্ছা, তোমার মনে হয় যে আমার জন্য, ওই পরিবারের জন্য এত কিছু করছো, তুমি একার কত করবে? পাখি, কি যে কঠিন কঠিন কথা বলো না তুমি খুশবাবু। আমার বর, আমার পরিবার, সবার জন্য আমি একটু কাজ করব, সেখানে আবার ক্লান্তি লাগে নাকি? দূর, কি যে বলো না। শোনো, এই দুধটুকু তাড়াতাড়ি খাও, কাল সকাল থেকে তো আবার ফ্যাক্টরির কাজে মাথা দিতে হবে। খুশবাবু, খেয়ে দে, ঘুমাতে এসো। হ্যাঁ, পাখি কি গো? উমা, এই জায়গাটাও জানা পেঁচানা লাগছে কেন? আগে এসেছি কেন? এসেছি চুরি করতে? না 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 না, এসো এসো এসো, ভাবার টাইম নেই এখন, কাজ শেষ করে কাল্টি মারি বস। কে কে? No.
লব লবেরি লব চুরকুকা চুরকুকেলি চুরকুকা চুরকুকা কোথায় তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না চুরকুকা। লব সারা দে লব। আরে ভাই, এত চিল্লালে তো সব উঠে যাবে। সব ওঠার আগে আমাকে মাল নিয়ে ভাগতে হবে। কোথায় রাখা আছে সেটা তো বলেনি, কোথায় এখন খুঁজবো ভাই? হ্যাঁ, এত বড় বাড়ির কোন ঘরে কোথায় লুকিয়ে রেখেছে? লব কোথায় গেল? লব 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 কোথাও নেই, এই সুযোগে আমাকে ধন সম্পত্তি হাতিয়ে বাড়ি থেকে পগার পার হয়ে যেতে হবে। কে কে ওখানে? ভাই কে দেখেছো? ভাই খুশবাবু, কিসের আজরো বলো তো? দেখা হয়তো বিদ্যে ধরি হবে। না না, এটা বিদ্যে ধরির কাজ নয়, অন্য কেউ মনে হয় যাবে। একবার চলো দেখে এসে। দেখি দেখি এ বাবা, চলো 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 চলো, হ্যাঁ চলো বাকি। আরে কি কি লাল লাইটে চলো। কুশবাবু, আরে কুশবাবু বলে চোর চোর চলো 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 চলো। এই দাঁড়াও পাখি, বাবা হঠাৎ লবের কথা কেন বলছে? সত্যি কি লব এসেছিল? কি বলছো তুমি কুশবাবু? ভাই এলে কি এরকম ভাবে পালাতো নাকি? ওটা তো একটা চোর। কিন্তু আমি ভাবছি অন্য কথা, ও এই বাড়িতে কি চুরি করতে এসেছিল কুশবাবু? কি করে এবার চুরি করবে? কারণ আমাদের তো সমস্ত ঘরের দরজাই প্রায় বন্ধ। আদৌ চুরি করতে এসেছিল তো? কেমন একটা কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি কুশবাবু। কেউ কেউ ইচ্ছা করে ফ্যাক্টরিতে আগুন লাগায়নি তো কুশবাবু? ও কুশবাবু, বলছি আমাদের না একবার সমস্ত ঘর একবার দেখা উচিত, কিছু এদিক ওদিক হয়েছে কিনা। এক মিনিট দাঁড়াও তো। পাখি,
এখান দিয়ে আসা সম্ভব নয়। এখন দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, কি করে আসবে? তাহলে তাহলে ছাদ দিয়ে আসেনি তো? আমি কি এখন দেখছি? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। ফ্যাক্টরিতে আগুন লাগানোর সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাকে সেই আসেনি তো? ফ্যাক্টরি পোড়ানোর মতো বাড়ির কোনো ক্ষতি করতে?